হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং আজকের ক্লাসে 31শে জানুয়ারির সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, যেখানে জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সও থাকছে। তো আশা করি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলো তোমাদের ভীষণ উপকারে লাগবে। জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে, আজ সকাল 11টায় উভয়কে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণ দিয়ে সংসদের বাজেট অধিবেশন শুরু হলো। এরপর আছে ভারতের নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 31শে জানুয়ারি শারীরিক রোড শো এবং সমাবেশ করার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনা করবে। 2005 সাল কুষ্ঠমুক্ত ঘোষণা করা সত্ত্বেও বিশ্বের কুষ্ঠরোগীদের প্রায় 60% রয়েছে ভারতে তথ্য অনুযায়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেল 4:30 ভিডিও কনফারেন্সের মাধ্যমে 30তম জাতীয় মহিলা কমিশন বা NCW প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিলেন। BKU নেতা রাকেশ টিকায়ত 31শে জানুয়ারি সারা দেশে বিরোধ দিবস পালনের আহ্বান জানিয়েছিলেন। তাদের দাবি অনুযায়ী দিল্লিতে যে MSP এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা যেন পূরণ করা হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী রঞ্জিত সিং চান্নি পাঞ্জাব বিধানসভা নির্বাচনে 2022 দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই দুটো হলো চামকোর সাহেব নির্বাচনী এলাকা এবং ভাদর কেন্দ্র। বলিউড অভিনেত্রী কাজল COVID-19 জন্য পজিটিভ, এটা তিনি পরীক্ষা করিয়েছেন এবং 31শে জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তার স্বাস্থ্যের আপডেট শেয়ার করেছেন। ভারত পে এর সহ প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক আশনির গ্রোভারের একটি অডিও ফাইল সামনে আসার পরে মার্চ এন্ড পর্যন্ত স্বেচ্ছায় ছুটিতে যান। সেখানে তাকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একজন কর্মচারীকে মৌখিকভাবে গালিগালাজ করতে শোনা যায়। এরপরে চলে আসছে আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্সে। ইউক্রেনের সীমান্তে তার হাজার হাজার সৈন্য মোতায়েন করায় রাশিয়ার পদক্ষেপের মধ্যে নরওয়ে 31শে জানুয়ারি 2022 রাশিয়া ইউক্রেন উত্তেজনা নিয়ে UNSC বৈঠকের সভাপতিত্ব করবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ক্রো এবং তার পরিবারকে COVID-19 ভ্যাকসিনের আদেশের বিরোধিতা করে বড় আকারের বিক্ষোভের মধ্যে একটি গোপন স্থানে স্থানান্তরিত করা হয়েছে। ইউক্রেনের ক্রমবর্ধমান রাশিয়ান শত্রুতার মধ্যে ইউরোপে সীমানা শক্তিশালী করতে পূর্ব ইউরোপে বড় ন্যাটো সেনা মোতায়েন করার কথা বিবেচনা করা হচ্ছে। প্রায় 2 বছর আগে আফগানিস্তানে তালিবানদের হাতে বন্দী হওয়া, এখানে টাইপিং মিস্টেক আছে, বন্দী হওয়া মার্কিন নৌবাহিনীর অভিজ্ঞ মার্ক ফ্রেরিজকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর খেলা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স। রাফায়েল নাদাল 31শে জানুয়ারি 2022 21 গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার পর প্রথম ব্যক্তি হয়ে ইতিহাস তৈরি করেছিলেন। তিনি বিশ্বের 2 নম্বরে থাকা ড্যানিয়েল মেদভেদকে 2-6, 6-7, 6-4, 7-5 পরাজিত করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক ফাইনালে। বিশ্বের নম্বর 1 অ্যাশলে বার্টি 1978 সালে ক্রিস ওনিরের পর অস্ট্রেলিয়ান ওপেন জয়ী প্রথম অস্ট্রেলিয়ান হয়েছিলেন এবং তিনি বিশ্বের 1 নম্বর দলকে পরাজিত করেছিলেন। 29শে জানুয়ারি 2022 কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে চলমান ICC অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সুপার লিগের কোয়ার্টার ফাইনালে ভারত অনূর্ধ্ব 19 বাংলাদেশকে 5 উইকেটে হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার প্রথম WI পুরুষ খেলোয়াড় যিনি T20 হ্যাট্রিক করেছেন। তাহলে বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ 31শে জানুয়ারির ক্লাসটি। এবং আগামীকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা, ভিডিও ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।